বিয়ানীবাজার ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে 15,000 দর্শকের উপস্থিতিতে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম বিয়ানীবাজার উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি। এমডি জয়নুলের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলায় করোনার এই মৌসুমে দীর্ঘ কয়েক মাস পর তৃপ্ত হয়ে বাড়ি ফিরেছেন উপজেলার প্রায় 15,000 ফুটবল প্রেমী দর্শক। শুক্রবার দুপুর থেকে বিয়ানীবাজার উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সাথে প্রীতি ম্যাচ দেখতে এই দর্শকরা পৌরশহরের পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হন। খেলা শেষে উভয় দলের ফলাফল 1-1 গোলে সমতায় ছিল। প্রীতি খেলা হলেও খেলোয়াড়দের ফুটবল শৈলীতে মুগ্ধ হয়েছেন এতদঞ্চলের হাজারো মানুষ। এদিকে খেলা শুরু হওয়ার পর অতিথি মঞ্চে একে একে বক্তব্য রাখেন এই অনুষ্ঠানের কী হিসাবে এসেছেন তাদের প্রত্যেকে। উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি ফয়সল আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিপন আহমদ পাটোয়ারি, আবু তাহের রাজু, আশরাফুল ইসলাম ও মারুফ আহমদের সমন্বিত পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, যুবকদের ভালো কাজের প্রতি ধাবিত করতে শেখ হাসিনার তাগিদ রয়েছে। এ ধরনের ক্রীড়ানুষ্ঠান আয়োজন করে যুবকদের সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধ হতে শেখাতে হবে। একই অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। তিনি বিয়ানীবাজারবাসীর ভূয়সী প্রশংসা করে বলেন, রাজনীতি, খেলাধুলা এবং ব্যক্তিজীবনে স্বচ্ছতার কোনো বিকল্প নেই। একজন স্বচ্ছ মানুষ ছোটো কাজ করেও সমাজ পাল্টে দিতে পারেন। এছাড়াও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ আব্দুল শুকুর, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার জকিগঞ্জ সার্কেল সুদীপ্ত রায়, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল বারি, অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লুল রায়, চেয়ারম্যান শিহাবুদ্দিন, চেয়ারম্যান আব্দুল মন্নান, পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাসিব জীবন, উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আবুল হোসেন খসরু এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলাম বক্তব্য রাখেন। মোহাম্মদ জয়নুল ইসলাম, আইওএন টিভি, বিয়ানীবাজার।